মালদাতে এমনিদের প্রচণ্ড গরম, তো হট করে বেরিয়ে দেখছি আকাশ পুরো মেঘলা করে এসছে আর পরিবেশটা ঠান্ডা, তো সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। কারণ যে হারে রোদ পড়েছিল ঘরে থাকা যাচ্ছিল না, কিন্তু যেই দেখি ওয়েদার ভালো হয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে কোনো সময় নষ্ট না করে। তো ভিডিও দেখো একবার সামনে। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন্তোস ব্লগ। পেট প্রমোশন আমাদের পয়সা খাইয়েছে, আমাদেরকে রাস্তাতে পেট পান করালো, আমাদেরকে খাওয়াবে, তাহলে আমরা এগুলো বলি ভাববে না, ভালো করে ভিডিও। আমার একা একা লাগে, মানে মন ভালো লাগে না, তখন আমি জোতে চলে আসি। আর জোতে আমার দুজন বন্ধু আছে ছোটোবেলা পুরনো বন্ধু, ও হলো অনিন্দ আর ও হলো রনক। ও আমার একবারে ছোটোবেলার বন্ধু, বলতে ওর ন্যাংটা কালার বন্ধু, দোলনা স্কুলে পড়তো। আর ও যখন জামা প্যান্ট পড়া শুরু করলাম তখন ওর সাথে পরিচয় হলো। তো অনিন্দ আমাকে বলছিল যে ওদের এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, তো ওখানে আমাকে ঘুরতে যাবে। জায়গাটার নাম কি অনিন্দ? আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে এই নদীটা পার করলে আমরা সেই জায়গায় যেতে পারবো। রনক একা বোর হয়ে গেছে, আসলে ও ক্যামেরা ফেসিং না খুব একটা, কিন্তু ওকে আমি ব্লগে দেখিয়ে ছাড়বো। লিড দিচ্ছে অনিন্দ, লিড দিবে আজকে আমাদেরকে। আজকে পুরো ট্রিপটা লিড দিবে অনিন্দ বর্মন সঙ্গে রৌনক। তো এখন নিচে নেমে গেছি, মানে জীবনের সাথে সাথে এখানেও নিচে নেমে গেছি, অত পতনে যাচ্ছি, গেলে আসেন। এই নদীটার নাম কি রে? এই যে নদীটা পার্ক, এটা কালিন্দি, এটাই কিন্তু কালিন্দি, এটাই কিন্তু মোহনন্দা গিয়ে মিশেছে। নদীটা পার হতে হবে আমাকে, কালিন্দি নদীটা, তার আগে করতে হবে আমাকে নেংট হতে হবে, প্যান্ট করতে হবে। না না, নেংট হতে হবে, নেংট হতে হবে, হবে না হবে না, শুন তো হবে না, প্যান্টটা খোল। আমরা নদী পার হব, এই যে সামনে জল, মনে হচ্ছে প্যান্টটা ভিজে যাবে, আর প্যান্টটা খুলতে পারলাম না। এই জিন্সের প্যান্ট পরলে এটা একটা সমস্যা রয়েছে। অনিন্দ ওদিকে আগেই চলে গেছে আর ওদিকে রৌনক আসছে। জল ভালো আছে মোটামুটি, একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে একটু। তো মিশন সাকসেসফুল, নদী পাড়া ডান হয়ে গেছে। এবার আমরা টেকরা দিকে, ভূমি থেকে অরণ্যের দিকে পাড়ি দিব, এই ওইদিকে যাবো, এদিকটা টেকরা। ভিউটা কিন্তু খুব সুন্দর। এবার আস্তে আস্তে জলভূমি থেকে অরণ্যভূমিতে পৌঁছে গেছি, চলে এসেছি আমরা সুন্দর একটা পিকনিক স্পটে। কিন্তু আজকে আমরা পিকনিক করছি না, কিন্তু একদিন, কিন্তু অনেক একদিন প্ল্যান করতে হবে যে এখানে আমরা একদিন পিকনিক করতে হবে। কিন্তু জলে নেমে আমার প্যান্ট পুরো ভিজে গেছে, এই দেখো ভিজা প্যান্ট নিয়ে যাচ্ছি। আর আমার সাথে বাপন আছে, বাপনকে আমি একটু ভুলে গেছিলাম, বাপন বললো এখানে খেলতে আসতাম। ভালো আছিস ভাই? এবার আমরা অন্য রকমের অরণ্যে প্রবেশ করব, এবার আমের অরণ্যে প্রবেশ করব। হয়ে গেল, আর আবার একটা ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে। এখান থেকে আম খেতে পারবো, চুরি করলে মারবে না তো? না চেয়ে নে, তাহলে খেয়ে নে। এমনিতে মালদা দেখো আমের সময়, চেষ্টা করবো যদি দুটো আম পাওয়া যায়, বলে সেই অভিযানে বলে দেবো যে দুটো আম দেয় কি। চ এদিকে আম দেখি আছে একটু। এই যে এদিকে আমের প্যাকিং চলছে, দাদা দুটো আম পাওয়া যাবে নাকি? দুটো আম পাওয়া যাবে নাকি? দাও কাঁচাই দাও দেখি আম দেয় নাকি। না দাদা খুব ভালো মনে দেখছি, দুটো আম কিনলাম, খাবো আর ঘুরবো। চলো অনেক তো, কিন্তু অনেক কটা আমের বাগান, আমের বাগানে লিচুর বাগান আছে। আগে আসতাম লিচু নিতাম, সবাই আসবান সবাই আসবান থেকে। মালদা আম দেখানো হয়নি আজকে, আজকে তোমার মালদার আম দেখাচ্ছি। আম বাগান, আম বাগান আর আম বাগান, চারিদিকে আম বাগান। এই জায়গায় অনিন্দ এগুলো কি আম রে? আমি নিজেও চিনি না, ও নিজের আম বাগান আছে আর নিজে আম চিনি না, কি অবস্থা মধ্যে আছি। এই যে আম, হ্যাঁ চুমু খেয়ে নাও একটা, পারলে মানে গাড় ভেঙে দিবে। পারা যাবে না, ওখানে গাড় ভাঙা লোক বসে আছে, চারিদিকে আম রয়েছে কিন্তু কেউ পারতে দিচ্ছে। এটা ওইদিকে আমগুলো একটু পেকে গেছে অবশ্যই, ওইদিকে। এখন আম বাগানের মধ্যে হাঁটছি আর লিড দিচ্ছে অনিন্দ বর্মন। খালি আম বাগান, যেই দিকে তাকাচ্ছি চোখ গেলেই আম বাগান, আর ভালো আমও হয়েছে। আমি আস্তে আস্তে মালদার যে কটা ভালো ভালো জায়গা আছে সব কটাই এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর সব তো চিনি না, আর তোমরা সাজেস্ট করতে পারো, যারা যারা জানো যে কোথায় ভালো কিছু আছে না আছে, পারে তোমরা আমাকে একটু সাজেস্ট করে দিও যে কোথায় কোথায় গিয়ে আমি এক্সপ্লোর করতে পারি। তো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে যে কোথায় কোথায় গিয়ে আমি এক্সপ্লোর করতে পারি। তাহলে আমার বন্ধু আমাকে এত ভালোবাসে, আমার আমার আম ছিলে নিয়েছে, খেয়ে দেখি কেমন খেতে। এরপরে খাইবে, এই যেভাবে পারি খাই একটু। মিষ্টি আছে কি আমরা? এটা হলো না, এই জিনিসটার অভাব আমার জীবনে একদম নেই, সেটা হলো এই বাঁশ। প্রতি মুহূর্তে এই জিনিসটা আমি খেয়ে যাচ্ছি, বাঁশ ঝাড়ে আসি আজকে। এই না বলে বাঁশ কেন ঝাড়ে, আই আমার গাড়ে। দেখো তুই আম খাচ্ছি। বাপন তোর হাতে কটা আম দেখি? বাপন 4টা আম পেয়েছে। তো যখন যাচ্ছি মাঝখান দিয়ে খালি আম, কি করবে? টুক করে টেনে নেবে। এই যে একটা আমও চুরি করে নিলাম একটা, জানি না লোকে মারবে না ক্যালাবে আমাকে। আম চুরি করার মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে, মানে আলাদা একটা আনন্দ পাওয়া যায়, এটা র এক্সপেরিয়েন্স সত্যি, এটা দারুণ লাগে। আমি একটা আমার মার না পড়লেই হলো, যতক্ষণ না মার পড়ছে ততক্ষণ খুবই ভালো লাগে। আর আমি ঝড় হলে দৌড়াতাম আম বাগানের দিকে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে হয় আলাদা। এখনকার ছেলে না, এখনকার ছেলেপেলেরা বুঝতেও পারে না, করেও না, কিন্তু এটা আমরা আলাদা, আমরা ভেতর বাগানে ঘোরার আলাদাই মজা, সবাই মিলে দৌড়াচ্ছি, বৃষ্টি হচ্ছে, আবার মাও খেলাতে চলে আসতো, বাড়ি চাও, বাড়ি যেতে হবে, মাথার মধ্যে আম পড়বে, গাছের ডাল পড়বে। আম চোর গুলো আসছে দেখো, আমি তো চুরি করলাম, ওরা এখন ক্যারি ব্যাগের মধ্যে চুরি করে নিয়ে আসছে। দেখতে দেখতে চলে এসেছি টেকরা মন্দিরের কাছে। এই যে টেকরা মন্দিরটা, জানি না ওপেন আছে না বন্ধ। 1865 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 150 বছরের পুরনো। কত একটা ইতিহাস জড়িয়ে আছে মন্দিরের সাথে। একটু হলেও লাকি মনে হচ্ছে মন্দিরটা খোলাই আছে, দেখি ঢুকে। এই ঢুকে গেছে টেকরা, একটা আনএক্সপোর্ট জায়গা, তোমাদের বলবো অবশ্যই তোমরা এখানে আসো, একটা পিস ফিল করতে পারবে, একটা আলাদা একটা শান্তি রয়েছে এই মন্দিরে। মন্দিরটা ঘুরলাম, মন্দিরটা খুব সুন্দর, একটা নির্জন জায়গায়, একটা নিরিবিলি জায়গাতে মন্দিরটা খুব সুন্দর। মন্দির প্রায় ঘোরা কমপ্লিট। এবার অনিন্দ আমাকে বললে এখানে আরেকটা ভালো জায়গা আছে, কোথায় নিয়ে আসছিস এবার আমাকে? সোজা গিয়ে আমরা একটা মহানন্দা নদীর ক্লিয়ার ভিউ পাবো, এটা খুব সুন্দর লাগে, ওখানে আমরা পিকনিক টিকনিক করতে যাই। আজকে ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগবে, ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগবে। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, গোটা ভিডিওটা অবশ্যই দেখো, আরো অনেক মজা হবে। এখন আমি দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর কাছে, খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা, এই ভিউটা তোমরা দেখাচ্ছি, ভিউটা এনজয় করো, তোমার লাগছে দেখতে। এই দেখো ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে। এই হালকা জুম করে এই যে ওখান দিয়ে লোক পার হচ্ছে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ফেরিঘাট, এই জায়গাটাতে পিকনিক করবো। চলো দেখছো কি মটন হবে না চিকেন, একটা ভিডিওর জন্য কত খাটতে হচ্ছে দেখছো, এত টাকা দিতে। তো এই জন্য কি করতে হবে, যাতে আমি টাকা পাই তোমরা শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তবে আমি টাকা পাবো, এদেরকে আমি টাকা দিতে পারবো। তো অনেকদিন টাকা বাকি আছে এদের, তো ক্লিয়ার করতে হবে। প্লিজ শেয়ার করো, আইফোনটা নিয়ে নেবো, প্লিজ শেয়ার করো তো ভিডিওটা, যাতে আমি ওদেরকে টাকা দিতে পারি, তোর আইফোনটা সিজ না। এখন যেতে একটা পাখির পালক, এটা কিসের পাখির পালক হতে পারে রে? মেয়ে বাজ পাখি, মেয়ে বাজ পাখি, তাহলে এটা মেয়ে বাজ পাখি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? মাগি বাজ কি বলবো? তুই আমার এই যে আজ ঘুরলাম, তার ভালো ভালো রিলস দেখতে তার কি করতে হবে, আমাকে ইনস্টাগ্রামকে ফলো করতে হবে, sumondo.insta লিংক দিয়ে রাখছি, তাতেই যাও গিয়ে ফলো করো, ওখানে ভালো ভালো রিল পোস্ট করি, তো দেরি করো, তাতে যাও গিয়ে ফলো করো, তাতে যাও। আর তোমরা সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করো আমাকে। আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট, এবার আমরা আবার নদী পার হবো। জীবনের নদী যেমনভাবে পার হয় তেমনভাবে আমরা ফিজিক্যাল নদীও পার হবো, এইভাবে জীবন চলছে আমাদের, এইভাবে জীবন চলছে। টেকরাতে ঘুরে এসে এখন নদীর ধারে বসে আছি, হাওয়া খাচ্ছি, আর আম খাবো একটু, একটা আম ভাঙতো, একটা আম ভাঙ ভেঙে রাখা আছে, পাকা আম আছে, খাও। আর এটা পাকা আম আর কাঁচা আম আছে, কাটনা কাটনা দিয়ে কাটবো, ফাটা ফাটা না, ফাটা না। এটা কত ভালো দেখছো, আমার জন্য আবার আম ছেলে দিচ্ছে। এটা হলো ন্যাংটা কালের বন্ধু। এখন কত ভালোবাসা দেখছো, আবার খুব একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার একটা। আরে হাতে জুতো নিয়ে নিয়েছি, দেখা করতে ভিডিও করতে উল্টে পড়ে গেলাম। আজকের মতো ঘোরাঘুরি প্রায় কমপ্লিট, তো শান্তশিষ্ট জায়গায় যাই, তখন আমি এই জায়গায় চলে আসি। আর তোমাদেরও বলবো যে কখনো কখনো এখানে এসে ভিজিট করতেই পারো, খুব সুন্দর একটা পিসফুল একটা জায়গা, আমার তো দারুণ লাগে। চারিদিকে পরিবেশটা এত সুন্দর, মানে বারবার আমি ছোটো থেকেই আসি এখানে, ব্লগ করিনি, কিন্তু আজকে একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গায় আসতে চাই তাহলে কী করতে হবে, তোমরা চলে আসবে জোতে, চলে আসবে জোতে, একটা পেট্রোল পাম্প আছে তার উল্টো দিকে যে গলিটা আছে সেগুলোতে সোজা চলে আসবে, তাহলেই তোমরা এই জায়গায় চলে আসতে পারবে। যদি কখনো পিসফুল জায়গায় যারা ভালোবেসে থাকো, তার জন্য এটা পারফেক্ট একটা জায়গা। তো আমার বন্ধুরা আমার জন্য কি এনেছে দেখো, এই যে এতক্ষণ যে আম কুড়া ছিল সেটা আমাকে দিচ্ছে। দাস বংশের জ্যেষ্ঠ পুত্র, এইভাবে সেলফি তুলে নিয়ে একটা দাস বংশের জ্যেষ্ঠ পুত্রকে আমরা সম্মান করছি। এই ধন্যবাদ, ধন্যবাদ। মালদার আম। আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। আর ভালো রিলস দেখতে হলে কী করতে হবে, গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, sumudra.insta। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।